নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ জেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ছানার একটি দারুণ রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন বিকেলে জলখাবার হিসেবে খেতে পারেন আবার এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে বন্ধুরা চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তা আপনারা দেখে নেবেন রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে একটা গাজরকে এই রকম একদম ছোট ছোট টুকরো করে কড়াইতে ঢেলে দিলাম এবার এই গাজরটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রকম একদম ছোটো ছোটো টুকরো করা একটা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম এই রকম একদম ছিটি করে কুচনো একটা পেঁয়াজ ও স্বাদ মতো নুন এবার এই সমস্ত উপকরণগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই গোলমরিচের গুঁড়ো সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় এক বাটির মতো ছানা এবার কড়াইয়ের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এই ছানার সময় সবজিগুলো কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব এবার এখানে আমি চারটে সেদ্ধ আলু নিয়ে আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে আলুগুলো একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়ে মিহি করে পেস্ট করে নেব দেখুন আলুর পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এই সবজি ও ছাড়ান মিশ্রণটা আমি ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কুচুনো ধনে পাতা ও এক চামচ সোয়া সস এবার এই পাত্রের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমের মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া এই আলুগুলো এবার এই আলু পাত্রের মধ্যেকার সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব তবে এই কর্নফ্লাওয়ারটা একবার না দিয়ে অল্প অল্প করে দিতে দিতে এর সঙ্গে মিক্স করে নেব এবার একটা কড়াই গরম করে তার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেব তেলটা ছড়ানো হয়ে গেলে এই মিশ্রণ থেকে এইভাবে একটু একটু করে হাতে নিয়ে কড়াইয়ের মধ্যে এইভাবে ছোট ছোটো প্যানকেকের মতো ছড়িয়ে দেব ছানার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে এইভাবে ছড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্যানকেকগুলো বেশ একটু পাতলা হয় এবার এই প্যানকেকগুলো উল্টে বাল্টা নিয়ে ভালো করে ভেজে নেব এই ব্যাচের প্যানকেকগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই প্যানকেকগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে আমি ঠিক একইভাবেই বাদবাকি ছানার মিশ্রণ থেকে প্যানকেক ভেজে নেব তবে পরের ব্যাচের প্যানকেকগুলো ভাজার সময় আর একটুও তেলের দরকার নেই এই যে কড়াইয়ের মধ্যে যে একটু তেল লেগে আছে সেই তেলেই এই প্যানকেকগুলো ভাজা হয়ে যাবে ননস্টিকের কড়াই যদি হয় তাহলে যতটুকু মিশ্রণ আছে সেই মিশ্রণ দিয়ে যতগুলো প্যানকেক হবে তাতে একটুও তেলের দরকার হবে না তবে আপনারা যদি দেখেন যে কড়াইটা খুব ড্রাই হয়ে গিয়ে প্যানকেকগুলো উল্টানোর সময় কড়াইয়ের মধ্যে আটকে আটকে যাচ্ছে তাহলে সামান্য কয়েক ফোঁটা তেল দিলেই হবে এইভাবেই সমস্ত প্যানকেকগুলো আমি ভেজে নেব দেখুন সমস্ত প্যানকেকগুলো আমি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার কাছ থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ